সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্কুল অব পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আমরা আজকে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অষ্টম মজুত পণ্যের হিসাব সংরক্ষণ পদ্ধতি এই পদ্ধতির আমরা সর্বশেষ এই অধ্যায়ের সর্বশেষ পদ্ধতি সরল গড় বা সিম্পল অ্যাভারেজ এটা নিয়ে আমরা আলোচনা করব এই যদিও এই সরল গড়টা তেমন ইম্পর্টেন্ট না পরীক্ষা খুব কম আসে পরীক্ষা বেশিরভাগ আসে লিফোফিফো আর ভরযুক্ত গড় এটা ভরযুক্ত বা ভারযুক্ত করে এটা আসে আমরা সরল গড় নিয়ে আজকে আলোচনা করব এটা আমাদের এই অধ্যায়ের অষ্টম লেকচার ঘর চারাটা পদ্ধতির জন্য ঘর একই এখানে আমাদের সরল গড় করতে বলছে আমরা এই পদ্ধতির জায়গায় এখানে লিখে দেব সরল গড় পদ্ধতি ওকে তো সরল গড় পদ্ধতিতে ভরযুক্ত ঘরের মতো আমাদের এখানে একটা সূত্র অনুসরণ করতে হবে হ্যাঁ সূত্র অনুসরণ করে আমরা দর্ণয় করব এটা যতবার ইস্যু করব ততবার আর আমরা ওইখানে করছিলাম হচ্ছে ভরযুক্ত ঘরে যতবার প্রাপ্তি হয়েছিল ততবার কিন্তু এটাতে যতবার আমরা ইস্যু করব ততবার আমরা এই সূত্রের প্রয়োগটা করব তারপর আমরা কথা না বাড়িয়ে সরাসরি অঙ্কে চলে যাই দেখে তারিখ সাল হচ্ছে দুই নভেম্বর এক আচ্ছা নভেম্বর একে প্রারম্ভিক উদ্বৃত্ত আমরা প্রারম্ভিক উদ্বৃত্ত লিখে দিব বিবরণের ঘরে আর তোমরা জানোই ইতিমধ্যে যে প্রারম্ভিক উদ্বৃত্ত সরাসরি উদ্বৃত্তের ঘরে চলে যাবে প্রারম্ভিক উদ্বৃত্ত কত ছিল তিনশো একক বিশ টাকা তিনশো একক আমরা তিনশো বিশ টাকা দিয়ে গুণ করে দেব 6000 আমরা প্রথমটায় শুধু দরটা লেখবো আর পরের বার আমরা দর উদ্বৃত্ত না কারণ হচ্ছে কি আমরা সময় দরটা নির্ণয় করব শুধু ইস্যুর ঘরে আমরা দর লেখব হ্যাঁ ইস্যুর ঘরে আর প্রাপ্তির ঘরে কিন্তু উদ্বৃত্ততে আমরা কোনো দর মাঝখানে লেখব না ঠিক আছে দর নির্ণয় দেখানো হয় না এটাতে শেষ আমাদের একটা আমরা এটা ক্লোজ করে দিব ব্যালেন্স ক্লোজ করে দিলাম ওকে এরপরে ক্রয় 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 আমরা লিখলাম ক্রয় পরিমাণ কত পরিমাণ হচ্ছে বারোশো একক বাইশ টাকা করে পরিমাণ বারোশো একক দর হচ্ছে টাকা করলে এবার আমরা এখানে উদ্বৃত্ততা এসে কি করব পরিমাণ পরিমাণ যোগ করে আর এই টাকা টাকা যোগ করে লেখে দিব পরিমাণ এখানে আগে ছিল তিনশো আর নতুন করে ক্রয় করছে বারোশো তাহলে কথা হলো পনেরোশো আর টাকা আগে ছিল ছয় হাজার আর এখন আছে ছাব্বিশ হাজার ছাব্বিশ আর ছয় যোগ করে দিলে যা হয় তাই লিখে দেব বত্রিশ হাজার চারশো শেষ এরপরে আমরা আবার কি করব ক্লোজ করে দেব আমরা শুধু ইস্যু যখন হবে তখন আমরা দল নির্ণয় করব ঠিক আছে আমরা উদ্বৃত্ত ঘরে কোনো দল লিখব না ইস্যুর সময় আমরা সূত্রের প্রয়োগ করব আচ্ছা এবার দশ তারিখ ইস্যু আছে এক হাজার একক তাহলে দশ ইস্যু 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 আছে কত একক এক হাজার একক না এবারে আমরা কি করব এখন সূত্র নির্ণয় করে আমরা একটা দর আচ্ছা আমরা একটু এটা লিখলাম এরপরে এই সূত্রটা করে দরের সূত্র ছিল এটা কয় তারিখ দশ তারিখ আচ্ছা উপরে ছিল কি এই সূত্রটা আমরা লিখব উপরে ছিল মোট ক্রয় মূল্য ক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে দরটা আমরা লিখব হ্যাঁ মোট ক্রয় মূল্য যে দর ক্রয় মূল্য আচ্ছা সরি আমরা সূত্রটা আচ্ছা সূত্রটা আমাদের একটু মিসিং হয়েছিল সূত্র হচ্ছে এইটা মোট দর আর ভাগ হবে হচ্ছে ক্রয়ের সংখ্যা অর্থাৎ আমরা এই সূত্রটা প্রয়োগের আগ পর্যন্ত যে কয়টা দর ছিল এই সূত্রটা আমরা কয় তারিখে এসে এখানে এসে প্রয়োগ করব ইস্যুতে ইস্যুর বেলায় আমরা সূত্র প্রয়োগ করব ইস্যুর আগে আমরা দুইটা দর পাইছি এই যে একটা এই যে একটা এই দরগুলি আমরা যোগ করে দিব হ্যাঁ তাহলে এই দরগুলি যদি আমরা যোগ করি এটা একটু কপি করে এখানে দিই লেখার সুবিধার্থে তাহলে দর কি ছিল দর একটা ছিল বিশ আর একটা ছিল বাইশ একটা ছিল বিশ বিশ আর একটা ছিল বাইশ আর ক্রয়ের সংখ্যা মানে কয়বার আমরা এখানে যদি এই দুইটা যোগ করে তাহলে নিচে দুই হবে আর এখানে যদি তিনটা থাকে তিন হবে শেষ কথা সিম্পল এখানে আমরা কয়টা সংখ্যা যোগ করছি এখানে যোগ দুইটা না এই যে একটা দুইটা অ্যামাউন্ট হ্যাঁ দুইটা অ্যামাউন্ট করছি তাহলে দুই দিয়ে ভাগ হবে আমরা এত পেঁচাবো না করে দিলাম শেষ তাহলে এখন ঘটনা কি দাঁড়াইলো উপরে হলো বিশ আর যদি আমরা বাহির যোগ করি তাহলে হচ্ছে বিয়াল্লিশ আর বিয়াল্লিশ আর হচ্ছে নিচে দুই বিয়াল্লিশ ওই দুইটা ভাগ করলে একুশ শেষ তাইলে ইস্যু করতে বলছে কত আমরা বলি এই যে আমরা দরটা নির্ণয় করলাম ইস্যু করতে বলছে হচ্ছে এক হাজার শেষ এক হাজার এই দর কত পেলাম আমরা একুশ 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 গুণন এক হাজার একুশ হাজার একুশ গুণন এক হাজার একুশ হাজার তাহলে পনেরোশো ছিল না তাহলে পনেরোশো ছিল এখান থেকে আমরা এক হাজার ইস্যু করে ফেলছি ইস্যু করলে আপনারা নিশ্চয়ই জানেন যে ইস্যু করলে কমে যায় আর প্রাপ্তির ঘরে লিখলে বাড়ে ইস্যুর ঘরে লিখলে কমে আর প্রাপ্তির ঘরে বাড়ে তো কমে গেছে কমে যাওয়ার ফলে পনেরোশো থেকে এক হাজার কমে যাওয়ার ফলে আমাদের আছে পাঁচশো আমরা এখানে আর দর লিখবো না আগেই বলে নিয়েছি তাহলে এই পাঁচশো আমরা কিভাবে অ্যামাউন্টে লিখবো পাঁচশো

আপনারা আরেকটা করলে বুঝবেন হুম আমি আরেকটা আমরা সূত্র প্রয়োগ করতে হবে নিচে তখনই আপনারা এটা বুঝে ফেলবেন যে আসলে আমরা করছি এটা আমরা এখন ক্লোজ করে দিব হম ক্লোজ করে দিলাম শেষ এরপরে দশ তারিখের পরে পনেরো তারিখ পনেরো তারিখ ক্রয় ক্রয় হলে কোনো সমস্যা নেই এখানে পনেরো তারিখ ক্রয় ক্রয় আছে কত একক ক্রয় আসে আটশো একক আটশো আমরা চব্বিশ টাকা আটশো গুণন চব্বিশ করলে যাওয়া হয় আটশো গুণন চব্বিশ উনিশ হাজার দুশো উনিশ হাজার দুশো ঠিক আছে এখন আমরা এটা কী করবো এখানে এই যে আবার সেম ব্যালেন্সের ঘরে নিয়ে নেব প্রাপ্তিতে আমাদের বাড়ছে আগে ছিল পাঁচশো আর এখন আটশো আর পাঁচশো তেরোশো আর এই এগারো হাজার চারশোর সাথে আমরা এটা উনিশ হাজার দুইশো যোগ করে দেব এগারো হাজার চারশো যোগ উনিশ হাজার দুইশো এগারো হাজার চারশো যোগ উনিশ হাজার দুইশো যোগ করলে তিরিশ হাজার তিরিশ হাজার ছয়শো শেষ আমরা এখানে ক্লোজ করে দেবো ক্লোজ করলাম এটা এরপর আছে তারিখ হ্যাঁ দশ তারিখের ইস্যু কিন্তু ইস্যু হতে গুদামে ফেরত আসলো আচ্ছা আমরা আগে তারিখটা লিখি এরপর একটু পরে বুঝবো এটা হচ্ছে বিশ তারিখ না দশ তারিখে ইস্যু করছিলাম এই যে দশ তারিখে ইস্যু করছিলাম কত একুশ টাকা করে সেই ইস্যুটা ফেরত আসছে তাহলে ইস্যু করলে আমরা ইস্যুর ঘরে লেখছি তাহলে ফেরত হইলে এটা কোন ঘরে হবে প্রাপ্তির ঘরে আরেকবার বুঝি প্রাপ্তির ঘরে যদি কোনোটা লেখি সেটা ফেরত আসলে চলে যাবে ইস্যুর ঘরে আবার যেটা ইস্যুর ঘরে লেখছি সেটা যদি ফেরত হয় তাহলে চলে আসবে প্রাপ্তির ঘরে ঠিক আছে তাহলে 10 তারিখে এটা ছিল দর কত ছিল 21 তাহলে ফেরত ফেরত লিখে দিলাম ফেরত এটা ইস্যু ফেরত লেখা দিতে পারো ইস্যু আচ্ছা কত একক কত একক ফেরত আসছে 100 একক তাহলে 100 দাম হচ্ছে 21 টাকা এর হচ্ছে 2100 বোন করে দিলে একুশশো তাহলে এটা আবার কিভাবে যোগ হয়ে যাবে এখানে ছিল তেরোশো আর একশো চোদ্দোশো আর এখানে ছিল এই এটা পরিমাণ পরিমাণ যোগ আর টাকা টাকা যোগ তাহলে তিরিশ হাজার ছয়শো আর হচ্ছে একুশশো যোগ করলে বত্রিশ হাজার সাতশো বত্রিশ হাজার সাতশো শেষ আমরা ক্লোজ করলাম এটা ওকে এরপরে এটাটা একটু বড় করে নিলাম হ্যাঁ এরপর লাস্ট আরেকটা আছে ইস্যু হুম সরি হ্যাঁ ইস্যু 25 তারিখ ইস্যু হইলে আমাদের কি করতে হবে সূত্র করতে হবে আমরা এটা একটু কপি করে নে আমাদের যোগের সুবিধা আছে ক্যালকুলেশনে আমরা তারিখটা চেঞ্জ করে দিলাম এটা কিন্তু আমাদের রাফ দেখাইতে হবে হ্যাঁ আমরা যতবার ইস্যু করব ততবারই এটা দেখ সূত্রটা করব হ্যাঁ আচ্ছা এটা কয় তারিখ ছিল এটা ছিল 25 তারিখ আছে এটা একটু লিখে নে এটা ছিল পঁচিশ তারিখ এটা ছিল হচ্ছে ইস্যু হ্যাঁ মোট দর আচ্ছা ইস্যুটা ইস্যু করার আগে আমরা এই যে এখানে একবার ইস্যু করছি না ইস্যু করার আগে আমরা কয়টা দর পেয়েছি হ্যাঁ আমরা যতটা দর পেয়েছি এই ইস্যুর পরে এই ইস্যুর পর্যন্ত আমরা কয়টা দর পেয়েছি আমরা এই ইস্যুর পরে এখানে একটা ইস্যু করছি মানে লাস্ট এখানে নিতে হবে লাস্ট যে ইস্যুটা হয়েছে ওইটা সহ হ্যাঁ লাস্ট আমাদের এই ইস্যুর আগে যে এটা হচ্ছে লাস্ট এটার দর কত এটার দর ছিল হচ্ছে একুশ টাকা একুশ একুশ যোগ আর কোন জায়গায় আমরা দর লেখছি দেখি একুশ চব্বিশ আ আবার এখানে একুশ একুশ চব্বিশ একুশ 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 চব্বিশ সরি একুশ একুশ চব্বিশ একুশ একুশ চব্বিশ একুশ তাহলে এখানে আমরা কয়টা পাইছি এক দুই তিনটা না তিনটা তাহলে এখানে হবে তিন তিন দেওয়া ভাগ করে দেবো এখানে আমরা যে কটা সংখ্যা যোগ করবো ওই কটা হ্যাঁ তিন তাহলে একুশ একুশ হচ্ছে আমাদের আর চব্বিশ আমরা যদি যোগ করি একুশ যোগ চব্বিশ যোগ একুশ ছেষট্টি ষেষট্টি যদি আমরা তিন দেওয়া ভাগ করে দিই ছেষট্টি ভাগ তিন ছেষট্টি ভাগ তিন ছেষট্টি ভাগ তিন বাইশ ছেষট্টি হয় নাকি আচ্ছা আমরা একটু যোগ করি sorry আচ্ছা এখানে আমাদের একটু মিসিং হয়েছে এখানে আমরা একুশ নিবো না আমরা নিবো হচ্ছে একটু খেয়াল করে বুঝে আর একবার এটা হচ্ছে আমরা last যে issue সূত্র করছিলাম এটার যে dot ছিল এটার last এর কত ছিল বাইশ আমরা এখানে নিবো হচ্ছে বাইশ ওইটার last এর আর এরপরে যে কটা ইস্যুর পরে যে কটা দর থাকবে এই লাস্ট যে আগের যে আমরা ইস্যুর সূত্রটা করবো ২২ আর এরপরে কয়টা ইস্যু ছিল এই পরে ছিল দুইটা দর ছিল চব্বিশ আর একুশ এই দুইটা দর ছিল এই দুইটা হ্যাঁ তাহলে আমরা কি করলাম বাইশ যোগ ২৪ যোগ একুশ বাইশ যোগ ২৪ যোগ একুশ সাতষট্টি সাতষট্টি তিন সংখ্যা পর্যন্ত আমরা নিব দশমিক আসলে আচ্ছা তেত্রিশ দিয়ে দিলাম তাহলে নতুন ইস্যু আমরা এটা পাইলাম দাম হ্যাঁ তাহলে কত আছে বারোশো একক বারোশো একক সরি এই ঘটনা শুরু করতে এটা বারোশো একক দাম হচ্ছে আমরা আমরা বারোশো বারোশো গুণন বাইশ তিনটে থ্রি তাহলে আমাদের আসে হচ্ছে ছাব্বিশ হাজার আটশো টাকা ওকে ঠিক আছে তাইলে আমরা এখন কি করবো এখান থেকে এখানে চব্বিশশো চোদ্দশো থেকে আমরা বারোশো ইস্যু করে ফেলছি দুইশো থাকে আর এই টাকাটা এখান থেকে এখানে বাদ দা দিব বত্রিশ হাজার সাতশো থেকে বত্রিশ হাজার সাতশো মাইনাস হচ্ছে ছাব্বিশ হাজার আটশো পাঁচ হাজার নয়শো তাকে হচ্ছে পাঁচ হাজার শেষ ধন্যবাদ তো মোট কথা আমি একটু সার সংক্ষেপ একবার বলি সেটা হচ্ছে আমাদের যতবার ইস্যু থাকবে ততবার আমাদের এই সূত্রটা আমরা করব হ্যাঁ এইবার প্রথম ইস্যুতে আমরা কোন জায়গায় ইস্যু আসিল এইটা ইস্যুর আগে দর ছিল কয়টা আমরা দর পাইছি দুইটা এই যে একটা বিশ আর হচ্ছে বাইশ আমরা প্রথমে বিশ আর বাইশ এই দুইটা যোগ আর এখানে কয় কয়টা লেগছি দুইটা সংখ্যা নিচে দুই দিয়ে ভাগ করে আমরা একুশ এবার আরেকবার আমরা ইস্যু পাইছি হচ্ছে কত পঁচিশ তারিখে তো এই পঁচিশের আগে আমরা দর পাইছি কয়টা একটা দুইটা আমাদের মনে রাখতে হবে আমরা লাস্ট যে সূত্রটা ইস্যু করছি ওইটার যে লাস্ট দামটা ছিল এই যে বাইশ ওইটার আগে নিব আর পরে ইস্যু করার আগ পর্যন্ত যে কটা থাকবে ওই কটা আমরা চব্বিশ আর একুশ পাইছি তিনটা আর এই কারণে তিনটা পায়ের কারণে তিন দিয়ে ভাগ করে আমরা এটা নিলাম ধন্যবাদ সবাইকে আমরা আরেকটা গণ নিয়ে লেকচার দিব